চীন থেকে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষ থেকে রাজনীতি মহল, অভিনেতা থেকে খেলোয়াড়, আমাদের সবার প্রিয় খেলোয়াড়েরা করোনায় আক্রান্ত শুনলে নিজেদের উদ্বেগ বেড়ে যায়। বন্ধুরা, করোনার হাত থেকে নিজেকে বাঁচাতে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন ও সরকারের নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ মেনে চলুন। করোনা ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে ইতালি, ফ্রান্স, এই দুই দেশে অনেক নাম করা ফুটবলার আক্রান্ত এই করোনা ভাইরাসে। সরকারিভাবে জানা গিয়েছে ইতালি সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার পাওলো মালদিনি ও তার ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্ট্রাসে খেলা রোনাল্ডোর সতীর্থ আর্জেন্টিনা স্ট্রাইকার পাওলো দিবালা। দিবালা বাদেও জুভেন্ট্রাসে আরও দুই ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুই ফুটবলার হল মাতুইদি ও রুগানিও। সেলফ আইসোলেশনে ছিলেন দিবালা, পরীক্ষায় সময় তার শরীরে কোনো উপসর্গ ধরা পড়েনি। গত সপ্তাহে আবার তিনি করোনা পরীক্ষা করান, রিপোর্টে দেখা যায় দিবালা ও তার বান্ধবী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতালির ক্লাবে খেলা রোনাল্ডো, স্পেনে থাকা মেসি, ফ্রান্সের জাতীয় দলের ফুটবলার গ্রিজম্যান, পল পোগবা, এমবাপে, ব্রাজিলের নেইমাররা আইসোলেশনে পরীক্ষা নিরীক্ষায় রাখা হয়েছে। স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের প্রাক্তন কর্তা ও প্রেসিডেন্ট লরেঞ্জো করোনা ভাইরাসে মৃত্যু হল। তার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। এই করোনা ভাইরাসের আতঙ্কে স্পেন, ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স সমস্ত ফুটবল লীগ বন্ধ হয়ে গেছে, এমনকি লালিগা মতো বড় টুর্নামেন্ট বন্ধ রাখা হয়েছে। করোনা ফুটবলকে অনেকটা গ্রাস করলেও কোনো ক্রিকেটারের করোনা ভাইরাসে আক্রান্তর খবর পাওয়া যায়নি। কোনো ক্রিকেটার আক্রান্ত না হলেও দক্ষিণ আফ্রিকা দল করোনা ভাইরাসে আতঙ্কে দুশ্চিন্তায় রয়েছেন। কিছুদিন আগে ভারত সফরে এসে দক্ষিণ আফ্রিকার পুরো টিম লখনৌর একটি হোটেলে ছিলেন। সেই হোটেলেই ছিলেন করোনা আক্রান্ত বলিউডের গায়িকা কণিকা কাপুর। টিমের সবাই সুস্থ থাকলেও চিন্তায় তাদের পিছু ছাড়ছে না। আমার প্রিয় বন্ধুরা, সবাই বাড়িতে থাকুন এবং সেফ থাকুন।